হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গ পাঠশালায়। আমি তোমাদের ক্লাস টেনের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধি ও হ্রাস, সেটা করছিলাম। আগের ক্লাসে আমি তোমাদেরকে কোষে দেখি 6.1 এর 15 দাগের অঙ্ক বন্ধ করিয়েছিলাম, আজকে আমি 16 দাগ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো 16 নম্বর প্রশ্নটা কি বলেছে, খুব ভালো অঙ্ক 16 নম্বরেরটা, তোমরা স্টার মেরে রাখবে এটাকে অবশ্যই করে। কি বলেছে দেখো, বলছে কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের এক বছরে সরল সুদ 50 টাকা এবং দু বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা যদি হয়, তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। খুব সুন্দর অঙ্কটা দিয়েছে। বলছে নির্দিষ্ট পরিমাণ মূলধন, মানে মূলধন কিন্তু পরিবর্তন হবে না, আমি মূলধনটা যা ছিল সেটাই থাকবে। তাহলে আমি প্রথমেই ধরে নি যে ধরি আসল সমান সমান পি টাকা, আমি পি টাকা ধরছি বলে যে তোমাদেরকেও পি টাকা ধরতে হবে তার কোনো মানে নেই, তোমরা এক্স টাকাও ধরতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তারপরে কি বলেছে দেখো, বলেছে সুদের হারটাও আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমি ধরে নিলাম সুদের হারও, ধরে নিচ্ছি সুদের হার সমান সমান হচ্ছে R%, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আসল আর সুদের হার ধরে নিয়েছি। এবার এখানেও দুটো ক্ষেত্র বলেছে, একটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আসল আমি ধরে নিয়েছি কত, আসল সমান সমান আমি পি টাকা ধরে নিয়েছি, ঠিক আছে। সুদের হার কত ধরেছি আমি, সুদের হার R% আমি ধরে নিয়েছি, তাহলে সুদের হার সমান সমান হচ্ছে R%, ঠিক আছে। সময় সরল সুদের ক্ষেত্রে আমরা টি হিসেবে হিসাব করি, তাহলে সময় টি সমান সমান এক বছর। এক বছর কোথায় আছে এটা, সেটা দেখো তোমরা ভালো করে প্রশ্নটা দেখো। বলছে কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের এক বছরের সরল সুদ হচ্ছে 50 টাকা, তাহলে অতএব আমরা জানি PTR/ হচ্ছে 100 ইজিক্যাল টু হচ্ছে I, মানে সুদের সূত্র এটা PTR/100 সমান সমান I। তাহলে বা পি এর মান পি, টি এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে আর, বাই হচ্ছে 100 সমান সমান আই কত বলেছে সুদ, তাহলে এক বছরের সরল সুদ বলেছে আমাদের 50 টাকা। কত টাকা, 50 টাকা, তাহলে হচ্ছে 50। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হচ্ছে, পি আর সমান সমান 5000 টাকা। তাহলে আমাদের পি আর কত বেরোলো, 5000 টাকা। তাহলে এইটা যেটা বেরোলো এটাকে আমরা এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। কত নম্বর সমীকরণ নাম দিলাম, এক নম্বর সমীকরণ। এবারে দ্বিতীয় ক্ষেত্রে মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি হিসাবটা করব। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো আমি পাশে করছি বলে তোমরা কিন্তু আবার পাশে করো না, তোমরা নিচেই করবে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল সমান সমান হচ্ছে পি টাকা, সুদের হার আমি ধরেই নিয়েছি সুদের হার কত, R%, আর সময় এন সমান সমান কত দিয়েছে বলতো। দেখো নেক্সট লাইনে বলেছে যে দু বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা, তাহলে বছরটা কত, দু বছর। তাহলে এখানে দেওয়াটা কি রয়েছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে। তাহলে আমি একেবারে করব, কোনো সমূল চক্রবৃদ্ধি করব না, একেবারে প্রশ্নানুসারে করে একেবারে করে দেব। তাহলে অতএব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আচ্ছা চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাদেরকে প্রথমে কি বের করতে হয়, সমূল চক্রবৃদ্ধি বের করতে হয়। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি, পি ইন্টু 1 R/100 টু দি পাওয়ার হচ্ছে এন, এটা এর থেকে যখন আসল মানে পিটাকে বাদ দেবো তখন আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, তাহলে হচ্ছে 102 টাকা চক্রবৃদ্ধি সুদ, ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে বা যদি দুজনের মধ্যে থেকে আমি পিটাকে কমন নিয়ে নিই, কারণ পি জানি আসল, তাহলে আসলটা তো আমি পি ধরেই নিয়েছিলাম, তাহলে পি কমন নিয়ে নিলাম, তাহলে 1 R/100 টু দি পাওয়ার এন, এন এর মানটা কত, 2, তাহলে বসিয়ে দিলাম 2 - 1 সমান সমান হচ্ছে 102। তাহলে বা
p into যদি এটাকে যদি সূত্রে বেরি তাহলে 1 এর স্কয়ার করলে 1 প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার তার মানে r / 100 তার স্কয়ার মাইনাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 102 তাহলে এই 1 1 কেটে গেল তাহলে ভিতর থেকে আমি r / 100 টাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে pr / হচ্ছে 100 তাহলে এখান থেকে r / 100 টা যদি চলে আসে তাহলে 2 যোগ এখান থেকে r / 101 দুটো ছিল একটা বেরিয়ে গেছে তাহলে আরেকটা r / 100 পড়ে আছে সমান সমান হচ্ছে 102 এটা এইবারে দেখো আমরা কিন্তু এই pr এর মানটা জানি হ্যাঁ pr এর মান কত তাহলে বা pr এর মান 5000 তাহলে pr এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি 5000 / হচ্ছে 102 প্লাস r / 100 ইকুয়াল টু হচ্ছে 102 এটা তাহলে দেখো আমি উপরটা মুছে দিচ্ছি তাহলে কি হবে দেখো তাহলে বা যদি আমি কাটাকুটি করি এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল তাহলে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার সাথে যদি এই 50 কে গুণ করে দিই তাহলে কি হবে 5 দুগুণে 10 তার মানে 100 প্লাস হচ্ছে 50 আর বাই হচ্ছে 100 সমান সমান হচ্ছে 102 তাহলে বা এই যে 100 রয়েছে এই 100 টাকে যখন ওপারে নিয়ে যাব তখন এই 100 টাকে চিহ্ন কি প্লাস আছে ওপারে নিয়ে গেলে আমাদের মাইনাস হবে তাহলে 102 থেকে যখন 100 বিয়োগ করব তখন হচ্ছে 2 থাকবে তাহলে একেবারে লিখব আর এখানে দেখো 50 দিয়ে 100 কাটলে 2 তাহলে r / 2 সমান সমান হচ্ছে 2 তাহলে যদি কোণাকুণি গুণ করি তাহলে r সমান সমান হচ্ছে 4 তাহলে অতএব r সমান সমান কত বেরলো 4% এই 8 টাকে আমি কি ধরেছিলাম আর কে সুদের হার ধরেছিলাম তাহলে সুদের হার কত বেরলো 4% এবার এই যে r এর মানটা বেরিয়েছে এই r এর মানটাকে আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে কি লিখবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে r এর মান বসিয়ে পাই r এর মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে r এর মানটাকে বসাই কি ছিল অ্যাকচুয়ালি p ইনটু r সমান সমান হচ্ছে 5000 ছিল তাহলে বা p বের করব তাহলে 8 টা ওর নিচে চলে যাচ্ছে তাহলে 5000 / হচ্ছে 4 তাই না 8 টা নিচে চলে যাবে এবারে গুণ ছিল পরে গেলে ভাগ তাহলে 4 দিয়ে যখন 5000 কে কাটবো তখন হবে 1250 তাহলে অতএব p সমান সমান কত বের হলো 1250 তাহলে p টা আমরা কি ধরেছিলাম আসল ধরেছিলাম তাহলে আমাদের অ্যানসার লিখতে হবে শেষে শেষে অ্যানসারটা কি লিখবো যে অতএব মূলধন 1250 টাকা ও সুদের হার 4% বোঝা গেছে তুলে নাও তোমরা এই অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তোমরা স্টার মেরে রাখবে দেখো 17 নম্বর প্রশ্নটা কি বলেছে বলছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা ও 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে 17 এর দাগেরটা তাহলে প্রথমে আমরা মূলধন আর সুদের হার যেহেতু নির্ণয় করতে হবে তাহলে সেই দুটোকে ধরে নি তাহলে ধরি মূলধন সমান সমান পি টাকা আর সুদের হার সমান সমান হচ্ছে আর পার্সেন্ট এটা আমরা ধরে নিলাম তাহলে সরল সুদের ক্ষেত্রে তাহলে সরল সুদের ক্ষেত্রে আসল সমান সমান পি টাকা সুদের হার সমান সমান 8% আমি ধরেছি সময় কি সমান সমান ওরা প্রশ্নে বলে দিয়েছে 2 বছর তাহলে অতএব আমরা জানি
অতএব আমরা জানি পিটি আর ওয়াই হচ্ছে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে আই, তাহলে বা পি এর মান কত, পি ইন্টু আর এর মান আর ইন্টু টি এর মান হচ্ছে 2, ওয়াই হচ্ছে 100 সমান সমান আই কত, 8,400 টাকা। তাই না, আমাদেরকে প্রশ্নেই বলেছে যে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 আর 8,652। তাহলে এটা, তাহলে যদি কোনাগুনি গুণ করি তাহলে কি হবে, পি আর সমান সমান 8,400 গুণ হচ্ছে 100, এই যে নিচে 100 ছিল ওটা উপরে উঠে গেল, আর এই দুইটা উপরে ছিল নিচে চলে আসলো, কাটাকুটি করলে 42,200। তাহলে 42 একে 42, আর 1 2 3 4 0, 1 2 3 4 0, তাহলে 4,20,000 টাকা বা পি আর এর মানটা বেরোলো। তাহলে পি আর সমান সমান এত, তাহলে এটাকে আমরা 1 নম্বর ধরে নিলাম। ঠিক আছে, এবারে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা বের করব। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল সমান সমান হচ্ছে, আসল সমান সমান হচ্ছে পি টাকা, সুদের হার সমান সমান R%, সময় এন সমান সমান হচ্ছে 2 বছর। তাহলে অতএব প্রশ্নানুসারে একেবারে করব, তাহলে প্রশ্নানুসারে পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, তার থেকে আসল পি বাদ দেব, দিলে হচ্ছে 8,652। কেন, কারণ চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এটা সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়েছি, তাহলে এটাও চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা সমান। তাহলে এবার মানগুলো বসাই, তাহলে বা পি যদি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস R/100, এন এর মান হচ্ছে 2, মাইনাস হচ্ছে 1, সমান 8,652। তাহলে বা ভিতরেরটাকে যদি সমাধান করি, তাহলে পি হচ্ছে, এটাকে যদি করি তাহলে 1 যোগ 2 ইন্টু 1 ইন্টু R/100 প্লাস হচ্ছে R/100 তার স্কোয়ার। আর বল এটা কি আছে আমাদের, a+b হোল স্কোয়ার ছিল, তাহলে তার সূত্রে ফেলে দিলাম a² + 2ab + b², তাহলে এই +1 আর -1 কেটে যাবে। তাহলে বা পি অলরেডি ছিল, আর এই R/100 কে আমি আবার কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, p+R/100 সমান সমান হচ্ছে 8,652। তাহলে পি আর এর মান কত, 4,20,000, বাই হচ্ছে 100, আর এরপরে কি আছে, 2 যোগ R/100 সমান সমান 8,652। তাহলে যদি কাটাকুটি করি, এই 100 2 0 আর এর 2 0 কেটে গেল, তাহলে গুণ করছি ভিতরের সাথে, তাহলে 42 2 গুণে 84 আর 1টা 2, তাহলে 2 0 তার মানে হচ্ছে 8,400 যোগ, তাহলে এটা হচ্ছে 4,200, তার সাথে আর বাই হচ্ছে 100 সমান সমান হচ্ছে 8,652। এটা, তাহলে দেখো আমি এই সাইডটা মুছে দিচ্ছি, তাহলে কি পাবো, বা দেখো এই 8,400টাকে যদি আমি ওপারে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এপারে কি থাকছে, 0 0 0 0 কেটে গেল, তার মানে 42 আর সমান সমান এই যে 8,400, ওখানে কি ছিল, 8,652, আর এপারে 8,400টার আগে প্লাস চিহ্ন আছে, যখন উপায় নিয়ে যাবো তখন মাইনাস হয়ে যাবে, তাহলে 8,400। এটা, তাহলে বা 42 আর সমান সমান এটাকে যদি বিয়োগ করি, তাহলে 2 5 আর 6 4 হবে 2, তাহলে 252। তাহলে বা আর সমান সমান হচ্ছে 252, বাই হচ্ছে 42, তাহলে 42কে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, দেখো যদি কাটি তাহলে 6 বার যাচ্ছে, দেখো 6 2 গুণে 12 2, হাতে থাকে 1 4 6 24 আর 1 25, তাহলে 6 হচ্ছে। তাহলে অতএব, তাহলে অতএব আর সমান সমান কত বেরোলো, 6%। এবার এই যে আর এর যে মানটা বেরিয়েছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে 1 নং সমীকরণে
সমীকরণে আর এর মান বসিয়ে পাই তাহলে কি ছিল সমীকরণটা? পি আর সমান সমান হচ্ছে 420,000। তাহলে বা পি সমান সমান হচ্ছে 420,000 বাই হচ্ছে 6, তাহলে 6 দিয়ে যদি কাটি 6 সাথে 42 আর 4টে 0, তার মানে 70,000। তাহলে আমি পিটাকে কি ধরেছিলাম? পিটাকে আসল ধরেছিলাম পি টাকা এবং আর ধরেছিলাম সুদের হার। তাহলে আমাদের মান বেরিয়ে গেছে। তাহলে অতএব মূলধন 70,000 টাকা ও সুদের হার 6%। বোঝা গেছে? তুলনা তোমরা এটা। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।